কৃষক ভাই আজ তোমায় বলে যাই, অ্যানালগ প্রযুক্তি ছেড়ে চলো ডিজিটালে যাই। সারা বছর থাকবে হাসি, রইবে না অভাব, চারিদিকে হবে যে আজ কৃষি বিপ্লব, চারিদিকে হবে যে আজ কৃষি বিপ্লব, কৃষি বিপ্লব, কৃষি বিপ্লব, কৃষি বিপ্লব, কৃষি বিপ্লব। কমলালেবুর উপর একটি বিশেষ প্রতিবেদন। শুধু দর্শক, কথা বলছেন প্রগতি হর্টিকালচার নার্সারির স্বত্বাধিকারী মোহাম্মদ ফরিদ হোসেন। প্রগতি হর্টিকালচার নার্সারি ত্রিশাল ময়মনসিংহ। এই কমলালেবু জাত সম্পর্কে আপনি কিছু বলুন। এই জাতগুলি বা উচ্চ ফলনশীল, যে বাড়ি ওয়ান বাড়ি টু, আমাদের বাংলাদেশে যে কোনো জায়গায় যে আমরা চাষাবাদের জন্য আমরা বাতাবি লেবু এই দেশের যে কোনো জায়গায় জন্মাচ্ছে, বাতাবি লেবুর সাথে আমরা বা বার্ডিং টি বার্ডিং করিয়া আমরা চারা উত্তোলন করতেছি, যাতে কৃষক যে কোনো জায়গাতে চাষ করতে পারে, একটু উঁচু জায়গা হলে যে কোনো জায়গায় চাষ করা যায়। আর এই জাতগুলি অত্যন্ত সুন্দর, বাজারে যে জাতগুলি আছে বিভিন্ন দেশ থেকে যে জাতগুলি আমাদের দেশে আমদানি হচ্ছে বা ওই জাতের থেকে কোনো অংশে এগুলো খারাপ হচ্ছে না। তা আমি আশা করি যে আগামী দিন যে আমাদের ময়মনসিংহের দেখা গেছে যে হালগাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দেখা গেছে কমলা গবেষণার প্রজেক্ট করছে, ভালুকাতে করছে। তো এই প্রজেক্টগুলো আমি আশা করবো যে আগামী দিন যে কৃষি কর্মকর্তা যারা যেখানে আছেন, যে কমলার উপরে যারা কাজ করতেছেন, তারা যে এই যে ভালো ভালো জাতগুলো যাতে কৃষকের হাতে তুলে দিতে পারেন, সেটার জন্য আমারও অনুরোধ থাকবে। আর কৃষকের যাতে এই জাতগুলো লাগায় যাতে লাভবান হয়। এই কমলা মিষ্টি সম্পর্কে কিছু বলেন। মিষ্টি এইগুলি বাজারে যে আমরা পাচ্ছি তার থেকে কোনো অংশে কম না, কারণ যখন গাছে মেচুটে এই যে কালার আসছে, গাছে যে ফলের যে কালার আসছে, এই কালার তো আমরা বাজার যেগুলি আছে ওগুলি পাই না, ওইটার থেকে মিষ্টি হচ্ছে আমাদের। কতগুলো কমলা চারা আপনি তৈরি করেছেন? এখন তো 1500 চারা আমাদের তৈরি করা আছে, রেডি আছে, এটা এখন কৃষকের কাছে বিক্রি করার উপযোগী আর কি। আপনারা কোথায় কোথায় বিক্রি করেন? আমরা সাধারণত ঢাকার জাতীয় বৃক্ষমেলাতে অংশগ্রহণ করে থাকি, আর সাধারণত সারা বাংলাদেশে আমার চারা বিক্রি আছে। এখানে কতটুকু জায়গা আপনি নার্সারি করেছেন? আমাদের 5.5 একর জমিনে এখনো নার্সারি বর্তমানে অবস্থান আছে। এই কমলালেবু চাষে অঞ্চল ভেদে টক মিষ্টি হয় না? অঞ্চল ভেদে টক মিষ্টি কিছুটা সামান্য তারতম্য হয়, সেটা ততটা কোনো কিছু আসে যাবে না। আমাদের সবথেকে জিনিসটা দেখতে হবে যে আমরা যে গাছ যদি সরাসরি গাছের থেকে যদি আমরা গুটি কলম করি তাহলে হয়তো দেখা যাচ্ছে সমস্যা হবে, আর যদি এটা আমরা বাতাবি লেবুতে যদি করি একটু উঁচু জায়গা হলে তাহলে টক মিষ্টির কিছু আসা যাবে না, যে বা একটু কাঁচামাটিতে গাছটা একটু বড় হয়ে যাবে, আর যদি একটু শক্ত মাটিতে হলে দেখা গেছে গাছটা ফলন বেশি আসবে, খুব তাড়াতাড়ি ফলন হবে, যে আমরা দার্জিলিংয়ের যাত্রা আমরা লাগাইতে পারি। দার্জিলিং যাত্রা কেমন মিষ্টি হয়? হ্যাঁ, এটা মিষ্টি হচ্ছে, আমাদের দেশে কালারও ভালো হচ্ছে এবং সাইজও বা ঠিক আছে, মানে সব সাইড মিলিয়ে দেখা গেছে দার্জিলিংয়ের যাত্রা আমরা বেছে নিতে পারি। আর একটা আছে ছোট্ট জাতের ভিতর যে ক্যানন, যেটা এটা হয়তো লাগানো যায়, এটা ব্যাপকভাবে ফলন হয়, ছোট্ট আকৃতি ছোট্ট, এটা আপনার বা দার্জিলিং কমলা আর কি, যেটা আমাদের বাজারে যেটা সবথেকে বিগ সাইজে যে সুন্দর কমলা যেটা আর কি, এটাই আর কি এই যাত্রা। এটা মিষ্টিটা কেমন? এটা মিষ্টি তো ভালো আছে, বাজারের সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন, বা এটা যে কোনো জায়গায় আপনার চাষযোগ্য বা একটু উঁচু জায়গা লাগবে আর কি, যে কোনো উঁচু জায়গায়। এই দার্জিলিং এই কমলাটা কেমন ফল হয়? এটা ভালো ফল হচ্ছে, যে আমাদের যে উঁচু জায়গা হলে যে এটা ফলটা বেশি হবে, আর নিচু জায়গা হলে অনেক 2-3 বছর পরে গেছে যে গাছ নষ্ট হয়ে যায়। যে দার্জিলিং কমলা আমরা চাষাবাদ করতে গেলে দেখেছি একটু উঁচু জায়গা লাগবে, উঁচু জায়গা হলে যে আর যদি কলমের গাছ যদি হয়, বার্ডিংয়ের গ্রাফটিংয়ের গাছ যদি হয় তাহলে গাছের আকৃতি থাকবে একটু ছোট্ট, আর যদি বা বীজের গাছ করি তাহলে দেখেছে সময় লাগবে আমাদের বেশি, আর গাছের আকৃতি হয়ে যাবে বড়, আর একটু শেষ মাটিতে থাকলেও তো গাছের গাছের ফলন দিতে অনেক সময় লাগবে, যার ফলে আমরা কলমের গাছ একটু উঁচু মাটিতে লাগালে খুব তাড়াতাড়ি 2 বছর ভিতরে আমরা ফলন পাবো, 2-3 বছর ভিতরে আমরা ফলন পাইতে পারি। কৃষি বিপ্লব, কৃষি বিপ্লব, কৃষি বিপ্লব।